MSI-R G2-55PF-E2 মনিটর। এই মনিটরটা নিয়ে কিন্তু রিসেন্টলি অনেক কানাঘুষা চলতেছে, বিকজ নিউলি লঞ্চড একটা মনিটর, এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছে, কমিউনিটিতেও পোস্ট দিচ্ছে যে ভাইয়া মনিটরটা কেমন হবে, 180Hz র্যাপিড IPS ওয়ালা একটা মনিটর, তারপর হচ্ছে অল অ্যাডজাস্টমেন্ট ফিচার আছে, এটা গেমিং পারফরমেন্স কেমন, প্যানেলটা কেমন, সব কিছু নিয়ে একটা প্রশ্ন হচ্ছে আর বলতেছে কি ভাইয়া নেওয়া কি উচিত হবে নাকি উচিত হবে না। আজকে আমরা মনিটরটা মোটামুটি একটা চুলচেরা বিশ্লেষণ করবো, আর দেখবো যে 26,500 এই প্রাইস পয়েন্টে মনিটর কি নেওয়া ঠিক হবে নাকি হবে না, মনিটরের স্ট্রেংথ কি কি, উইকনেস কি, সব কিছু নিয়ে আমি কথা বলবো। আমি আছি অনুরাগ, আপনারা আছেন টেকল্যান্ড বাংলাদেশ। চলুন চলে যাক আজকে মাইক্রোস্টার ইন্টারন্যাশনালের একটা মনিটরের আত্মকাহিনীতে। প্রথমে আমরা যেটা করি, মনিটরের পাঁচটা সেগমেন্ট নিয়ে কথা বলবো, বাট এই ভিডিওটা আমি একটু টিটকারি দিয়ে শুরু করি। টিটকারিটা একটু MSI-কে দিই। সাপোজ আপনি একটা দোকানে গেলেন, যে কোনো শপে গেলেন, যে হচ্ছে ওদের ডিসপ্লেতে দেখলেন MSI-র মনিটরটা আছে, গিগাবাইটেরটা আছে, আসুসেরটা আছে, ফিলিপসেরটা আছে, নানা রকম মনিটর ডিসপ্লে করা আছে। হ্যাঁ, এর মধ্যে তো আপনি প্রথমে MSI-র এই মনিটরটাকে দেখে খুশি হয়ে যাবেন, ভাইয়ে ভাই মোটামুটি সেম দামে 25-ইঞ্চি মনিটর, সবগুলো থেকে দেখতে কত বড়, টাকা উসুল হয়ে যাচ্ছে। কিন্তু এরপর আমরা যখন বা আমি যখন মনিটরটা ওপেন করি এক বুক আশা নিয়ে, তখন দেখলাম যে MSI এখানে একটা কেরিকেচি করে রাখছে। সেটা হচ্ছে, ঠিক আছে 25-ইঞ্চি আউটার প্যানেল আপনার হচ্ছে ডাইমেনশন ওয়াইজ 25-ইঞ্চি ঠিক আছে, বাট মনিটরটা যখন আপনি অন করবেন তখন দেখবেন যে সাইড দিয়ে, দুই সাইড দিয়ে এবং নিচ দিয়ে, মানে বটমের যে বেজেলটা, ওগুলো অন্যান্য মনিটর থেকে কিছুটা সামান্য একটু মোটা, অ্যান্ড MSI জিনিসটা খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করে দিছে। তো দেখা গেল যে আপনারা যদি এই মোটাটাকে কনসিডার করেন, এই থিক বেজেলটাকে কনসিডার করেন মোটামুটি তিন দিকের, তখন সেটা ডাইমেনশনটা ওই বাকি যে মনিটরগুলো আছে গিগাবাইট বা আসুস সেই দিকে হচ্ছে চলে যায়, সেরকমই দেখা যায়, সাইজ মোটামুটি সেমই। তো আপনাদের এটা একটা, আমার মনে হয় যে MSI হ্যাজ রিয়েলি প্লেড আ চিকি গেম, বিকজ এটা কিন্তু হচ্ছে বলতেই হবে, স্মার্ট মুভ না কেমন মুভ, এটা আপনারা অন করলে দেখতে বুঝতে পারবেন। এই টিটকারিটা আমি একটু দিয়ে শুরু করলাম। বাট এটা বাদেও অন্যান্য জিনিস নিয়ে, আমাদের বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু অনেক কথা বলার জায়গা আছে। এই মনিটরটা আমার দেখো ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড রোবাস্ট বিল্ড কোয়ালিটির একটা মনিটর, পুরোটাই প্লাস্টিক বিল্ডের, এবং অ্যাস্থেটিকটা ওরা খুব সুন্দর মতো মেনটেন করছে। ডিজাইন ওয়াইজ নিচে মাঝখান হচ্ছে MSI লোগো আছে, পিছে ড্রাগনের একটা লোগো আছে, একটা স্ট্রাইপ ডিজাইন ওরা ফলো করছে। অ্যান্ড ওদের যে স্ট্যান্ডটা প্লাস্টিক বিল্ড হলো, খুবই রোবাস্ট, অ্যান্ড স্ট্যান্ডের যে বেস প্লেটটা এটা কিন্তু খুবই হেভি। অ্যান্ড যে স্ট্যান্ডটা আছে সেটার মধ্যে কিন্তু কেবল রাউটিংয়ের জন্য একটা ফাঁকা জায়গা আছে। প্লাস যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এই মনিটরটা আপনি অল অ্যাডজাস্টমেন্ট ফিচার পাচ্ছেন, অর্থাৎ আপনি টিল্ট করতে পারবেন 5-20 ডিগ্রি পর্যন্ত, সুইভেল করতে পারবেন, তারপর হচ্ছে পিভট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ভার্টিক্যাল করতে পারবেন বা হরাইজন্টাল করতে পারবেন, অথবা হাইট অ্যাডজাস্টমেন্ট এগুলো তো আছে। এই জিনিসগুলো কিন্তু এই ধরনের মনিটরে যারা লং টার্ম কাজ করে বা গেমিং করে তাদের কিন্তু খুবই হেল্পফুল, বা যারা হচ্ছে কোডিং এর কাজ করেন, যে কোনো সময় ভার্টিক্যাল করে নেওয়া যায়, এই জিনিসটা কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট MSI-কে দিতেই হবে। প্লাস অলসো আ গুড বিল্ড কোয়ালিটি। এই মনিটরটার ওজন হচ্ছে আপনার 2.7 কেজির মতো স্ট্যান্ড ছাড়া, মোটামুটি আমি মনিটরের ওজন নিয়ে খুব একটা বদার থাকি না, কারণ আপনি মনিটর প্রতিদিন বগল দাবা নিয়ে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করবেন না, এটা জাস্ট রেখে দিবেন একটা পজিশনে, এর জন্য আমি ওজনটাকে অত গুরুত্ব দেই না। আরেকটা জিনিস একটু বলতে হবে, আমাদের আইও পোর্টসগুলো নিয়ে কথাবার্তা বলা দরকার, সেটা হচ্ছে এই মনিটরতে একটা DP পোর্ট আছে এবং দুইটা HDMI পোর্ট আছে। প্লাস পয়েন্টটি সবগুলো পোর্টে আপনারা একদম ইনহাউস 180Hz পেয়ে যাবেন, ইটস উইচ ইজ আ গুড থিং। একটা অডিও ইনপুট পোর্টও আছে, যেটা হচ্ছে আপনার যাদের কাজে লাগবে লাগবে, না নাই পোর্ট থেকে আমি একটু গিগাবাইটের মতো USB পোর্টগুলো আশা করছিলাম, বাট দেয় না, ইটস ফাইন, আচ্ছা ওকে সমস্যা নেই। বাট যেটা কাজের জিনিস দিছে সেটা হচ্ছে এই মনিটরের দুই ওয়াটের ইনহাউস স্পিকার দিছে, এবং এই স্পিকারগুলো কিন্তু নামকা ওয়াস্তে স্পিকার না। আমি যখন এই স্পিকারটাতে গানটান শুনলাম, দেখলাম সাউন্ড তো দিচ্ছে, লাউড সাউন্ড দিচ্ছে, ভালো কথা, সাউন্ডটা আবার একটু বেজি সাউন্ড, হালকা একটু বেজ আছে, মানে বোঝা যায় খুব যা টপ কোয়ালিটি সাউন্ড তা না, বাট আপনার কাজ খুব ভালো মতো চলে যাবে। তো এইখানে আমার MSI-কে একটা সাধুবাদ দিতেই হবে বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে। এইবার আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি। প্রতিটা মনিটরকে আমরা যেরকম করার তলে ফেলি, সেরকম হচ্ছে আমরা আমাদের যে Spider-X Pro আছে সেটা দিয়ে হচ্ছে আমরা এই ডিসপ্লেটাকে অ্যানালাইসিস করতে বসাই দিই। একটু বলে রাখি তার আগে, এটা মোটামুটি 24-ইঞ্চির একটা ডিসপ্লে পাবেন ওই বেজালের ব্যাপারটা বাদ দিয়ে। তো 24-ইঞ্চি ডিসপ্লের মধ্যে 180Hz ওরা ক্লেম করতেছে, ফুল HD 1080p নো ডাউট। তো আমরা যখন Spider-X Pro দিয়ে ডিসপ্লেটার ক্যালিব্রেশন কমপ্লিট করলাম, দেখলাম যে এটা 99% sRGB, 77% Adobe RGB আর 79% DCI-P3 কালার স্পেস কভার করতেছে, উইচ ইজ ইস ওকে, ইস ফাইন। অ্যান্ড তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, এটার যখন একটু আমরা ব্রাইটনেসটা টেস্ট করলাম, ওরা ক্লেম করতেছে 300 nits এর ব্রাইটনেস ওরা প্রোভাইড করে, বাট আমরা 275 nits এর ব্রাইটনেস সেন্টারে পাইছি, এবং কন্ট্রাস্ট রেশিওটা 17
10:1. কয়েকদিন আগে আমাদের একটা ভিডিও বেরিয়েছিল, সেখানে আমরা গিগাবাইট G24F2 এবং আসুসের VG249Q3A এই দুটার একটা কম্পেয়ার করছিলাম, খুবই ডিটেলড একটা ভিডিও ছিল। ওইখানকার যদি G24F এর সাথে এই মনিটরটি একটু হালকা কম্পেয়ার টানি, তাহলে দেখা যায় যে যেখানে আমাদের MSI-টা 99% দিচ্ছে, গিগাবাইট G24F কিন্তু 100% দিচ্ছে। P3 কভারেজে কিন্তু আবার গিগাবাইট মোটামুটি 90% মতো একটা P3 কভারেজ দিচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এবং যদি আমরা একটু কন্ট্রাস্ট রেশিওর কথা বলি বা ব্রাইটনেসের কথা বলি, সেই দিকেও কিন্তু গিগাবাইট আগায় আছে এবং গিগাবাইটের দামটাও কম। হ্যাঁ, কিন্তু গিগাবাইটের প্যানেল এত ভালো, অত ভালো ব্রাইটনেস, তারপর কন্ট্রাস্ট রেশিও এই সেই, কিন্তু আমরা যখন এই ভিডিওটা করি গিগাবাইট আর আসুসের ওই ভার্সেসটা, তারপরে কিন্তু কমিউনিটিতে মোটামুটি একটা আউটবার্স্ট হয় এবং অনেকে বলে গিগাবাইটের প্যানেলটা নিয়ে আমি এরকম সমস্যায় পড়ছি, এরকম দাগ পড়ছে, হরাইজন্টাল দাগ পড়ছে, কারো ডেড পিক্সেল পড়ছে। তো সেই ক্ষেত্রে আমাকে অনেকে বলছে গিগাবাইটের দালাল, তো বুঝিস না কিসব ভিডিও বানাস, ঠিক আছে। দেখেন ভাই, ব্যাপারটা আসলে সেটা না, ব্যাপারটা আমি বলি কী হিসেবে, আমরা যে মনিটরটা করছি ওটা কিন্তু একদম নিউ মনিটর ছিল এবং আমি পার্সোনালি যখন ভিডিওগুলো করি আমি কিন্তু সারাদিন মোটামুটি নানা রকম যে প্রোডাক্টগুলো আছে সেগুলো রিসার্চের পিছিয়ে আমার দিন টিন চলে যায়। তো সেই ক্ষেত্রে একটা প্যানেল কতটুকু ওয়ারেন্টিতে আছে বা কতদিন পর তাতে দাগ পড়তেছে, এই ইনফরমেশনগুলো ইন ফার্স্ট হ্যান্ড আমার কাছে কিন্তু থাকে না। তো আমি যখন ভিডিওটা করলাম তারপরে কিন্তু সব সামনে আসলো এবং আমি কিন্তু নতুন একটা মনিটর করছি, বাদ বাকি যারা ওয়ারেন্টি দিয়েছে কার 5 মাস 6 মাস 1 বছর পর পর সমস্যা হয়েছে। হ্যাঁ, বাট আমার ইউনিটে আমি ইনিশিয়ালি সমস্যা পাই নাই, বাট অবশ্যই সমস্যা দেয়ার এক্সিস্ট। হ্যাঁ, তো এইখানে কিন্তু গিগাবাইটের আমি যতটুকু শুনলাম একটা ব্যাচ নাকি একটু খারাপ আসছে, যার জন্য অনেক রকম ইস্যু ফেস করতেছে। বাট আমি ওদের সাথে কথা বলছি, গিগাবাইট বলছে যে যারা যারা ডেড পিক্সেল পাচ্ছেন অথবা সমস্যা হচ্ছে তাদের নিয়ে কিন্তু গিগাবাইট কাজ করছে এবং শুন, যারা আমি অন্তত টেকল্যান্ডারটা বলতে পারি, যারা হচ্ছে টেকল্যান্ড থেকে নিছে তাদের কিন্তু জিনিসগুলো চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বাট তারপর হালকা কিন্তু একটা রিস্ক থেকে যায়। বাট আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিলাম এবং এখানে দালালি টালালির কিছু নাই আসলে। আপনারা গিগাবাইটের মনিটর আনবক্সের যে ভিডিওটা আছে রিভিউ একদম ইন ডেপথ, সেটাও দেখতে পারবেন, আমাদের সাথে কিন্তু ডাটাতে খুব কোহেরেন্ট পাবেন। অ্যান্ড গিগাবাইটের প্যানেল ইজ অফকোর্স বেটার, এটা আমার বলতেই হবে, বাট জিনিসটা আমি একটু মেনশন করে দিলাম। যাই হোক, আমরা একটু আমাদের সাবজেক্টে ফেরত আসি। এটা ছিল মোটামুটি হচ্ছে আপনার কাগজের কলমের কথাবার্তা। এরপর আমি যদি একটু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে কথাবার্তা বলি, এই মনিটরটা যখন আমি অন করে খুললাম দেখলাম যে এইটার কালার ক্যালিব্রেশনটা আমার দেখো ওয়ান অফ দ্য পারফেক্ট কালার ক্যালিব্রেশন, ফ্যাক্টরি থেকে যে কালার ক্যালিব্রেটেড হয়ে আসে খুবই খুবই সুন্দর কালার দেয়, একদম নিউট্রাল টোনের কালার দেয়। অন্যান্য কিছু মনিটররা করে কি একটু ওয়ার্মটা বাড়ায় দেয় যাতে আপনার চোখে দেখতে আরাম লাগে, একটু ন্যাচারালি ভালো লাগে, বাট এটা সেটা না, একদম পারফেক্ট গ্রেডের আপনারা কালার পাবেন, ক্যালিব্রেটেড করলে কিন্তু ওটা আরও আপনার এনহান্স হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা এটা ন্যাচারাল কালার ক্যালিব্রেশন নিয়ে বললাম, আরেকটা জিনিস বলতে হবে, এটা টেক্সট শার্পনেস, সব দিক দিয়ে এটা টেক্সটকে আমার খুবই শার্প মনে হয়েছে, মনে হয়েছে যে আপনার যে টেক্সট যেগুলো আছে একদম সিলেক্টিভলি আপনি দেখলে মানে বুঝবেন যে টেক্সটটা যে শার্প। এটা কিন্তু যারা প্রোগ্রামিং করে তাদের জন্য অ্যাডভান্টেজিয়াস হবে, বিকজ আপনি যদি ভার্টিক্যাল করে প্রোগ্রামিং করেন টেক্সট শার্পনেস দূর থেকে আপনি টেক্সটটা দেখতে পারছেন, আপনার জন্য আরামদায়ক হবে, ভালো হবে, ঠিক আছে। হ্যাঁ, তার একটা জিনিস কথাবার্তা বলতে হবে, সেটা হচ্ছে এটার যে sRGB মোড আছে সেটা, এটার sRGB মোডও ইটস কোয়াইট সফিস্টিকেটেড, কালার ক্ল্যাম্পিংটা একদম অন পয়েন্ট মনে হয়েছে, গ্রে স্কেলের ব্যালেন্সটা আমার ঠিকঠাক মনে হয়েছে, গামা লেভেলটা একটু ডেভিয়েটেড যেটা আমি স্পাইডার এক্স প্রো থেকে পড়লাম, বাট ইটস ফাইন, ঠিক আছে। বাট আপনি আমি বলবো যেহেতু G24F2টা আমি দেখছিলাম ওটা কিন্তু কালার স্পেসটা বেশি হওয়ার কারণে যারা প্রোডাক্টিভ কাজ করবে তাদের জন্য কিন্তু ওটা একটু বেটার হবে, বাট এটাও কিন্তু অতটা খারাপ না, এটা কিন্তু ভালোই করছে। এখন আরেকটা মজার কথা আমি একটু আপনাদের বলি, সেটা হচ্ছে এই মনিটরটা ওই যে আগের যে ভিডিওটা ওটা একটু আপনারা দেখেন G24F2 এবং আসুস VG249Q3A, এর মধ্যে আসুসের যে মনিটরটা আছে, আসুসের মনিটর আর MSI-এর মনিটর, আমি দেখলাম যে দুইটার রেজাল্ট একদম সেম। আমি যখন ডাটাগুলো কম্পেয়ার করলাম দুইটার রেজাল্ট একদম সেম, গ্যামাট কাভারেজ সেম, কন্ট্রাস্ট রেশিও সেম এবং ব্রাইটনেসও সেম। তারপর আমি চিন্তা করলাম ওরা এখানে যেটাকে র্যাপিড IPS বলতেছে আসুসে সেটাকে বলতেছে যে হচ্ছে ফাস্ট IPS, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা এই দাঁড়ায় যে আসুস MSI আসলে ভাই ভাই, তারা দুইজনে সেম প্যানেলই ইউজ করছে, বাট যেটা হচ্ছে দুইটা দুই কোম্পানির সফিস্টিকেটেড অনুযায়ী বানাইছে। তো এই ক্ষেত্রে আমি বলবো MSI-এর প্যানেলটা কিছুটা বেটার আসুসটা থেকে, কিছু দিক দিয়ে কি মনিটরটা অ্যাডজাস্টমেন্ট ফিচারের জন্য তো আগে থাকবে, প্লাস ওদের যে টিউনিংটা sRGB-র ক্ল্যাম্পিং, তারপর গ্রে স্কেলের টিউনিং এবং ওভারঅল প্যানেলের যে শার্পনেস, ইউনিফর্মিটি আর ভিউইং অ্যাঙ্গেলটাও কিন্তু বেশ ভালো দুইটা মনিটরেরই, বাট এটা ভিউইং অ্যাঙ্গেল নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এইখানেও
কিন্তু আমি বলে দিলাম যে এই দুইটা মনিটর আসলে সেমই, বাট এমএসআই হ্যাজ ডান আ বেটার জব, এটা আমাকে বলতেই হবে। এরপর একটু আমরা রেসপন্স টাইম আর গোস্টিং নিয়ে চলুন কথাবার্তা বলি। আমাদের কাছে যেহেতু রেসপন্স টাইম মেজারমেন্টের প্রপার টুলটা নেই, তো আমরা একটু এক্সপিরিয়েন্স থেকে কথাটা শেয়ার করি। এটা হচ্ছে আপনার 180 Hz র্যাপিড আইপিএস প্যানেল, আপনারা 3টা পোর্টে 180 Hz পেয়ে যাবেন যেমনটা বলছিলাম, এবং এটার গোস্টিং পারফরমেন্স আই উইল সে ও মাই গড, ওয়ান অফ দ্য বেস্ট। আপনি ভিজিবলি কোনো মোশন ব্লার সেরকম দেখতেই পারবেন না, কোনো ট্রেলও দেখতে পারবেন না। আমরা যখন USFOতে গোস্ট পারস্যুট ক্যামেরাতে হচ্ছে আপনার গোস্টিং টেস্টটা করি, তখন দেখি যে খুবই খুবই সুন্দর, এবং আপনারা গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি সেরকমভাবে এরকম পাবেন না। 1 মিলিসেকেন্ড G2G ওরা ক্লেম করে, বাট তারপর আমি বলবো যে আপনি একটা MPRT-তে 5 মিলিসেকেন্ডের মতো রেসপন্স টাইম আশা করতে পারবেন, যেটা হচ্ছে আমি মোটামুটি অন্যান্য ইয়েটিয়ে ঘেটে ঘেটে দেখলাম। অ্যান্ড আরেকটা যেটা জিনিস বলতেছিলাম, এই মনিটরটা দিয়ে আপনি 3টা মোড পাবেন রেসপন্স টাইমের ক্ষেত্রে। একটা হচ্ছে নর্মাল, ফাস্ট আর ফাস্টেস্ট। এই 3টা মোডের মধ্যে নর্মালি একটু সামান্য একটু ট্রেল থাকে, ফাস্ট মোডে একদম ওটা সব থেকে বেস্ট। কিন্তু ফাস্টেস্ট মোডে কনভার্ট করলে আমি দেখছি MSI মনিটরের এটা জাতীয় সমস্যা, ওদের OSD সেটিংস আর সব প্যানেলের একই অবস্থা। ফাস্টেস্ট মোডে শিফট করলে দেখা যায় যে সেখানে নানা রকমের হচ্ছে ওভারশুট, তারপর হচ্ছে করোনা ইফেক্ট, এগুলো দেখা যায়। তো ফাস্টেস্ট মোডটা ইউজেবল না, ওইখানে হয়তো বা রেসপন্স টাইমটা আপনারা বেশি পাবেন। অ্যান্ড ওভারঅল আমি যদি বলি যে গেমিংয়ের ক্ষেত্রে র্যাপিড IPS প্যানেল লিটারালি আপনাকে বেস্ট সার্ভিসটাই প্রোভাইড করবে, অন্তত গোস্টিং কেসের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস যেটা বলবো যে আপনারা অফকোর্স আমার সাজেশন থাকবে ফাস্ট মোডে ইউজ করার জন্য। আরেকটা জিনিস একটু ভালো কাজ করছে, সব মনিটরে G2G ব্যাপারটা মেনশন করে, এটাতে কিন্তু ওই যে বললাম না আসুস MSI ভাই ভাই, আসুসে যেমন ELMB বা এক্সট্রিম লো মোশন ব্লার আছে, এটাতেও কিন্তু আপনি MPRT মোডটা পাবেন, যেটা দিয়ে হচ্ছে আপনি একটু এদিক ওদিক করতে পারবেন। বাট MPRT মোডে যে ব্যাকলাইট স্ট্রোবিং করে হচ্ছে আপনার গোস্টিং বা মোশনের যে ট্রেল ওটা কমায় আনে, তো এটা সবসময় সব ক্ষেত্রে ইউজেবলও না, এক্ষেত্রে কিন্তু অনেক ওভারশুট হয় পিক্সেল, এটা একটা আমি বলে রাখলাম। এবার একটু আমাদের ব্যাকলাইট ব্লিডিংটা নিয়েও কিন্তু কথা বলা দরকার। ব্যাকলাইট ব্লিডিং এর ক্ষেত্রে আমি এই প্যানেলটাতে আমি একটু দেখলাম যে MSI একটু এখানে উইক, এটার পারফরমেন্সটা অ্যাভারেজ, বিকজ আই হ্যাভ সিন বেটার মনিটর। সো যে আসুস আর গিগাবাইটের যে ভিডিওটা করছিলাম, এখানে আমি দেখছি যে ওদের ব্যাকলাইট ব্লিডিং শিল্ডিং ইজ ভেরি গুড, ঠিক আছে। বাট এখানে আমি দেখলাম যে সেখানে ব্লিড আমি সেরকম পাইনি, বাট নিচের দিক বাদে মোটামুটি 3 দিকে কিন্তু একটু গ্লো আছে, যেটা কিন্তু MSI ওই যে বেজেলটা বাড়াই মনে হয় এই গ্লোয়ের ব্যাপারটা হয়েছে। MSI এর আমি বলবো যে ওদের ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিংয়ে আর একটু হচ্ছে সফিস্টিকেসি বাড়ানো দরকার, আর একটু কেয়ার বাড়ানো দরকার, তাহলে কিন্তু এই জিনিসটা কমে আসে, বিকজ তাদের কম্পিটিটরে কিন্তু এটা ভালো লেভেলে মেনটেন করে রাখছে। বাট কেন জানি MSI মনিটরগুলো আমি একটু গ্লো পাইছি, মাঝখানের যে দিক দিয়ে বাম দিকে মোটামুটি বাম আর টপ রাইট কর্নারে একটু বেশিই পাইছি গ্লোটা, একটু হালকা একটু বেশিই পাইছি। বাট এটা কোনো কনসার্নিং ইস্যু না, আমি কথা বলছি ওদের সাথে, যদি ওয়ারেন্টি ইস্যু হয়, যদি বাড়াবাড়ি রকমের ব্লিড আর গ্লো হয়, তারা কিন্তু তারা চেঞ্জ করে দিবে। বাট এইটাতে হচ্ছে আপনার যেটা পাচ্ছেন সেটা IPS প্যানেল হিসাবে ওকে ইস, আমি ওকে বলবো, ভালো কোয়ালিটি যে খুব বলবো তা কিন্তু না, এটা হচ্ছে একটা ব্যাকলাইট ব্লিডের অবস্থা। এখন একটু OSD সেটিংস নিয়ে চলুন কথাবার্তা বলি। MSI যে ওরা OSD দিছে, এই OSD আপনারা সব কিছুই পেয়ে যাবেন, এখানে হচ্ছে আপনার রিফ্রেশ রেট, ফ্রি সিঙ্ক, ও মনিটরটা কিন্তু ফ্রি সিঙ্ক সাপোর্টেড, জি সিঙ্ক সাপোর্ট নেই, তারপর আর যা যা আছে। এবং OSD কিন্তু বেশ ইন্টুইটিভ, আপনি একটা জয়স্টিক বাটন দিয়ে এখানে কন্ট্রোল করতে পারবেন, হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। অ্যান্ড MSI OSD আরেকটা প্লাস পয়েন্ট দিতেই হয়, বিকজ হচ্ছে সফটওয়্যার দিয়ে আপনারা MSI OSD কন্ট্রোল করতে পারবেন, তো ফিজিক্যালি আপনার এই বাটনটা হয়তো হাতও দিতে হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, আর তারপর যদি বলি যে হচ্ছে OSD নিয়ে বাদ বাকি যে কথাগুলো, এটা ইটস ভেরি ইজি অ্যান্ড ইন্টুইটিভ। ওদের যে বাজেট মনিটরগুলো আছে তার থেকে এটা UI ইন্টারফেসটা একটু ডিফারেন্ট, এটাতে নানা রকম ক্রস হেয়ার, তারপর চিটিং করার জন্য গেমিং এর যে অপশনগুলো আছে সেগুলো আছে, আনএথিক্যাল জিনিসপাতি নিয়ে আমরা বেশি কথাবার্তা বলি না, জানেনই তো আমরা। যাই হোক, OSD গুড, এটাকে আপনার একটা প্লাস পয়েন্ট দিতেই হবে। তো এই ছিল মনিটরটা ওভারঅল ম্যাটার। এবার কনক্লুশনের কথা বলে ভিডিওটা একটু শেষ করে দিই, চলো। তাহলে কনক্লুশনে মনিটরটাকে নিয়ে কি বলা যায়, মনিটর MSI G255PF-E2, এই মনিটরটা আমি বলবো এর কিছু খুব ভালো ভালো সেলিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটার অ্যাডজাস্টমেন্ট ফিচার, এটাকে আমার একটা সাধুবাদ দিতেই হবে, ভেরি ভেরি ফ্লুইড, ভেরি ভেরি হ্যান্ডি অ্যান্ড খুবই কাজে আসবে। এটার স্পিকারটা বেশ ভালো, এটার রেসপন্স টাইম পারফরমেন্স ইজ রিয়েলি রিয়েলি গুড, OSD ইজ গুড, চালায় আপনারা মজা পাবেন। প্যানেলের টেক্সট শার্পনেস কোয়ালিটি, তারপরে কন্ট্রাস্ট, তারপর হচ্ছে টেক্সটের যে শার্পনেস, তারপর কালারের যে টোনিং, তারপর হচ্ছে ক্যালিব্রেশন, sRGB মোড, সব দিক দিয়ে কিন্তু আমাদের খুব ভালো একটা জিনিস অফার করতেছে। এটা প্যানেলের সার্টেন কিছু উইকনেস আছে, যেমনটা হচ্ছে আমি আমার আগের ভিডিওর G24F2 বা অন্যান্যগুলোর সাথে একটু কম্পেয়ার করে আপনাদেরকে বললাম, প্রোডাক্টিভ কাজের জন্য র্যাপিড IPS প্যানেলগুলো একদম যে ঝেড়ে কেসে আমি ইয়ে করে দিতে পারবো,
ক্লিয়ারেন্স দিয়ে দিতে পারবো তা কিন্তু না, হয়তো বাজারে খুঁজলে একটু বেটার মনিটর পাওয়া যেতে পারে, বাট গেমিংয়ে এটা আপনাকে 16 আনা পারফরমেন্স দেবে, আই মাস্ট ক্যান সে, অ্যান্ড এটা বলতেই হবে। বাট যারা প্রোডাক্টিভ কাজ করবেন, স্ট্রিমিং করবেন বা একটু হালকা পাতলা ভিডিও এডিটিং করবেন, তারা কি পারবে না? তারাও পারবেন, প্যানেল ইজ গুড, বাট আমরা তো নিটপিকিং করি, রিভিউয়ার মানুষ, আমাদের খাসলত খারাপ, আমরা নিটপিকিং করি তো তাই আমরা এগুলো বলি আর কি, বাট প্যানেলটা ইজ গুড। আমি বলবো, সাজেস্ট করবো যে MSI কি একটু তাদের গ্লোয়ার ব্লিডের গ্লোয়ার ইস্যুটাকে একটু মানে নোটিস করতে, তারা যাতে আরেকটু বেটার হচ্ছে শিল্ডিং করতে পারে, তাহলে জিনিসটা ভালো হয়ে যাবে। আর চিকি মুভ বাই MSI, যেমনটা বলছিলাম এই যে বেজেলের ব্যাপারটা, এটা তো আমি আপনাদেরকে বলছি। আমাদের নেক্সট ভিডিও কি নিয়ে হবে জানেন? সেটাও কিন্তু একটা গ্রেট মনিটর নিয়ে, অ্যান্ড সেটা হচ্ছে ফিলিপসের ইভনিয়া 3000 সিরিজের 24 ইঞ্চি গেমিং মনিটর নিয়ে। ফিলিপস কিন্তু তাদের রিসেন্টলি একটা লাইন আপ লঞ্চ করছে ইভনিয়া সিরিজের মনিটর নিয়ে, কিন্তু অনেকে কোয়েশ্চেন করতেছে এইটারও আমরা ভিতরের হাড়ির খবর কিন্তু নেক্সট ভিডিওতে বের করবো। সো স্টে টিউনড, অ্যান্ড এটা জানার জন্য আপনাদের কি করতে হবে জানেন? একটা লাইক দিতে হবে, সাবস্ক্রাইবও কিন্তু করতে হবে, নাহলে কিন্তু এই ভিডিওটা আসলে ফিলিপস নিয়ে তখন কিন্তু আপনারা জানতে পারবেন না। আরেকটা কাজ করতে পারেন, আমাদের একটা গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেটা লিঙ্কটা আমি নিচে দিয়ে দিলাম, সেখানে জয়েন হলে কিন্তু আপনি নানা রকমের টেক নিউজ পাবেন, CPU GPU মারামারি, কোন মনিটর বেটার, কোন মনিটর কী কী করে রাখছে, আকাম কম করে রাখছে, তো যা যা আছে সব কিছু নিয়ে আমরা ডিসকাস করি, অনেক মজা হয়, আমরা আপডেট আপডেট দিই আর কি, ওখানে জয়েন হয়ে যেতে পারেন। আরেকটা কাজ করবো যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, তা তো বললাম। তো এই তো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।